বিল বাংলাদেশ ফাউন্ডেশনের সেকেন্ড মেজর ইভেন্টে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। 16ই ডিসেম্বরকে সামনে রেখে বাংলাদেশের 46th ভিক্টরি ডেকে সেলিব্রেট করার জন্য আমরা একটা স্পেশাল প্রোগ্রাম হাতে নিয়েছি, যেখানে আমাদের যারা ফাউন্ডার মেম্বার্স আছেন এবং যারা আমাদের অ্যাডভাইসার্স আছেন তাদেরকে আমরা একত্রিত করে তাদের সবার কাছ থেকে উই ট্রাইং টু গেট আইডিয়াস অ্যাবাউট how to make Bangladesh better and how we can all build Bangladesh together. So, সবার থেকে individual visions গুলো আমরা collect করছি, compile করছি, video হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি এবং আশা করি you will also give your ideas. সবারটা একসাথে করে we are going to build Bangladesh together. আমি চৌধুরী আব্দুল কাসেদ, founder chairman and president of Build Bangladesh Foundation, and very happy to have with us Enamul Hoque Arzoo. He is one of our founder members as well and currently also working with Lighthouse. That's actually a training and development related organization. So Arzoo, thank you very much for making time and joining with us. So after ideas ki, what's your vision? Bangladesh 10-15 bochor pore kon specific kichu area te you want to see development and improvement? Shobar age apnake ek dhonnobad janai ar shujog to shobar age ache ami o onek koshto korar ektu pichhane eshe karam ache jabo. 16ই ডিসেম্বর উপলক্ষে আগে বাংলাদেশকে একটা মানে শুভ জন্মদিনে একটা শুভেচ্ছা। আর বাংলাদেশে ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা রিসেন্টলি অনেক কিছু অনেক দিক থেকে আগায় গেছি, অনেক কিছু দিয়ে ডিজিটালাইজভাবে, আইটি বেসভাবে বা বিভিন্ন সেক্টর ওয়াইজভাবে, ইন্ডাস্ট্রিয়ালভাবে, ইকোনমিকভাবে আগে থেকে ইন প্রিভিয়াস ইয়ার্স থেকে আমরা অনেক কিছু আগে গেছি। তারপরে স্টিল কিছু কিছু জায়গায় হয়তো বা ডেভেলপমেন্টের দরকার হয়, কারণ এটা অ্যাকচুয়ালি একটা অনগোয়িং প্রসেস। সো আমি আমার পার্সপেক্টিভ যেটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম আছে, আমরা ইউনিভার্সিটি যেভাবে বা মানে মেট্রিক ইন্ডিয়া থেকে কমার্স সায়েন্স আবার ইউনিভার্সিটি লাগে বিবিএ, এমবিএ বা সিএসসি বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, তো ওগুলো ছাড়া আমি চাচ্ছি যে এগুলো অনেক হয়েছে, আই মিন কারিগরি সেক্টরটাতে মানে জিনিসটা অ্যাকচুয়ালি আনতে চাচ্ছি। আই মিন ভোকেশনাল এডুকেশন যেটা বলে, হ্যাঁ, তো গ্রাম দেশ থেকে অনেক লোকজন আছে ঢাকাতে চাকরি বাকরি করতে, বাট অনেক সময় দেখা যাচ্ছে তারা হয়তো চাকরি বাকরি উভয় পায় না, কেউ হয়তো বা রিক্সা চালক হচ্ছে বা কেউ হয়তো বা দোকানদার হচ্ছে। বাট কারিগরি শিক্ষাটা যদি আমরা যদি অ্যাক্রস দ্য কান্ট্রি 64টা জেলায় যদি ওভাবে ছড়াই দিতে পারি, বা দেখ আমি নিজেও যেহেতু ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে আছি, তো আমরা যদি কিছু কারিগরি শিক্ষা বিষয় কিছু যদি টিচার বা কিছু মেম্বার বা যদি একটা কান্ট্রি বিভিন্ন জায়গায় যদি আমরা স্কুল প্রতিষ্ঠান বলবো না বা কারিগরি প্রতিষ্ঠান তৈরি করে ওখান থেকে টেকনিক্যাল বেস বা ভোকেশনাল বেস ট্রেনিংগুলো দিয়ে মানে আমি তাদের ওই ওই জায়গায় তাদের এলাকায় একটা হয়তো বা কারিগরি বা ওরা যে বিষয়ে ট্রেনিং নিচ্ছে বা শিক্ষা নিচ্ছে ওটারই একটা ফার্ম বা চাকরির ব্যবস্থা, যেন আমাদের বাংলাদেশে যে আনএমপ্লয়মেন্টের যে জিনিসগুলো আছে সেটা যেন আর কমে যায়। চমৎকার। আর জিনিস আমি এক্সাম্পল একটা এক্সাম্পল দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যেমন আমি যদি একজন রিক্সা চালকের কথা ধরি, তো সারাদিন তো সে রিক্সা চালিয়ে পেডেল চালিয়ে সে পরিশ্রম করছে, বাট ওই যে পেডেল চালানোর যে এক্সারসাইজটা এটা যদি সে কারিগরি শিক্ষায় কাজে লাগিয়ে মানে তার উপার্জন ক্ষমতা কিন্তু আগের থেকে আরো বেড়ে যাচ্ছে, তো ওই জিনিসটা যদি আমরা কাজে লাগাতে পারি আই থিঙ্ক 10-15 বছর লাগবে না, আরো শর্ট টাইমের ভিতরে হয়তো অনেক মেজর চেঞ্জ দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ, আমার মনে হয় খুব চমৎকার আইডিয়া আমরা পেলাম। ওনার মেইন থটস যেটা সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষা, ভোকেশনাল এডুকেশন অল ওভার দ্য কান্ট্রি আরও অনেক ব্যাপকভাবে স্প্রেড হওয়া উচিত। সেটা যদি আমরা একসাথে মিলেমিশে যদি সেদিকে আমরা পলিসিকে এনকারেজ করতে পারি এবং আরও বেশি ভোকেশনাল এডুকেশন সব জায়গায় যদি স্প্রেড হয়, দেন 10-15 ইয়ার্স ফ্রম নাও বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেম অনেকটাই চলে যাবে, আরও অনেক অ্যাভিনিউস তৈরি হবে ফর ইনকাম এবং রেভিনিউ জেনারেশন। চমৎকার আইডিয়া পেলাম, থ্যাংক ইউ সো মাচ ফর কন্ট্রিবিউটিং এ ভেরি নাইস অ্যান্ড কনক্রিট আইডিয়া অন দিস প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।